আমি কন্যাশ্রী কন্যা, আমি ভবিষ্যতের অনন্যা। আসুন আমরা বাল্যবিবাহ প্রতিরোধ করি ও বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়ে তুলি। এই স্লোগানকে সামনে রেখে মন্ত্রী স্বপন দেবনাথের নেতৃত্বে বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে এক সভা অনুষ্ঠিত হলো। একই সাথে উদ্যান পালন সপ্তাহ ও পালন করা হলো। বাল্যবিবাহ না করে যদি কন্যা পড়াশুনো করে তাহলে সেই কন্যা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সাহায্যে পড়াশুনো করতে পারে বলে জানান মন্ত্রী স্বপন দেবনাথ। তিনি আরও জানান বাল্যবিবাহ আমরা 0% নামিয়ে আনব। তিনি জানান মমতা দিদি পড়াশুনোর জন্য অনেক সুবিধা রেখেছেন। এদিন মঞ্চে মন্ত্রী স্বপন দেবনাথ সহ ছিলেন দেবু টুডু, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ সরকার, রায়নাড় বিধায়িকা শম্পা ধরা সহ অনেকে। বর্তমান থেকে শেখ জামিরুল আলমের রিপোর্ট, কলকাতা সংবাদ। মমতাজি কন্যাশ্রী প্রকল্প চালু করেছেন, সারা বিশ্বে সমাদৃত হয়েছে। রাষ্ট্রসংঘ সমাজ কল্যাণমূলক পরিকল্পনা সারা পৃথিবীতে যারা শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন, মমতাজির এই প্রকল্প কন্যা তাকে সম্মান জানিয়েছেন। মমতাজিকে আমি প্রণাম এবং শ্রদ্ধা জানাই। কর্মশালা, এখানে আমার ছোট ছোট মেয়েরা আছেন। এখানে বাল্য বিবাহ আমাদের কাছে একটা অভিশাপের মতো। একটা ছোট গাছ সে বড় ময়ূরূপে দেখা দেয়, ময়ূরূপ মতো দেখা দেয়। একটা ছোট্ট মেয়েও সে যখন বড় হবে তার অনেক প্রতিভার বিকাশ ঘটতে পারে। সেও একটা ছোট্ট চারা গাছের মতো ময়ূরূপে দেখা দেবে একদিন। এই এই তো স্বপ্ন আমরা দেখি। আর তার জন্যই কন্যাশ্রী প্রকল্প, 13-18 বয়স পর্যন্ত বাল্য বিবাহ প্রতিরোধের জন্য কন্যাশ্রী প্রকল্প। শুধু বর্ধমান জেলার একটা সংক্ষিপ্ত হিসাব, সাংবাদিক বন্ধুরা আছেন, মমতাজির অনুপ্রেরণায় তারই নির্দেশে K1 এবং K2 বর্ধমান জেলায় 2013 পর থেকে তা চালু হয়েছিল। উপকৃত K1 K2-তে সংখ্যা হচ্ছে 15,62,000 মেয়েরা পাচ্ছেন টোটাল।